জনগণকে সচেতন ও সাবধান করতে গরুর গাড়িতে প্রচারে বেরিয়েছে কসবা তৃণমূল প্রার্থী জাভেদ খান। অন্যান্য প্রার্থীদের মতন পায়ে হেঁটে বা হুট খোলা গাড়িতে প্রচার না করে গরুর গাড়ি সাজিয়ে প্রচারে নামলেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছে, কৃষকদের বিরুদ্ধে কালো আইন পাশ করেছে নরেন্দ্র মোদী সরকার, তার বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে হবে আর বাংলায় তার দিশা দেখাবে, সেই কারণে তিনি গরুর গাড়িতে বেরিয়েছেন। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে প্রচুর, সাধারণ মানুষকে আবার গরুর গাড়িতেই চাপতে হবে, তাই তিনি জনগণকে সচেতন ও সাবধান করতে চেয়েছেন।